স্থায়ী করতে হলে অনেক টাকা লাগে, প্রায় 1 কোটি টাকার মতো লাগে। ক্রিকেটার রুবেল হোসেন এই তো কদিন আগে দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত হয়ে স্ত্রী সন্তান পরিবারদের ছেড়ে ইহকাল ত্যাগ করেন। মৃত্যুর পর তাকে বনানী কবরস্থানে দাফন করা হয়। ক্যান্সারে আক্রান্ত হয়ে বেঁচে থাকার সময় বিসিবির কাছ থেকে যেমন কোনো সহযোগিতা পাননি, ঠিক তেমন এই মৃত্যুর পরও তার কবরস্থানে লাশ রাখা নিয়ে সৃষ্টি হয়েছে আরেক ঝামেলা। আজ রুবেল হোসেনের স্ত্রী তার ছেলেকে নিয়ে কবর জিয়ারত করতে আসার সময় সাংবাদিকদের সামনে বলেন, রুবেল হোসেনের এই লাশ এখানে রাখার জন্য 2 বছরের অনুমতি পেয়েছেন তারা, 2 বছর পরে এখান থেকে এই লাশ ছড়িয়ে দেওয়া হবে, সরে যাবে রুবেল হোসেনের শেষ অস্তিত্বটুকু, কখনোই তার ছেলে বা স্ত্রী এসে রুবেল হোসেনকে আর এখানে খুঁজে পাবে না। তিনি জানান, এখানে যদি স্থায়ীভাবে রুবেল হোসেনের লাশ রাখতে হয় তাহলে 1 কোটি টাকা দিতে হবে। সত্যি কথা বলতে এখানে অনেক স্থায়ী করতে হলে অনেক টাকা লাগে, প্রায় 1 কোটি টাকার মতো লাগে। আমার কাছে তো এই পরিমাণ টাকা নেই, কিন্তু আমি চাই যে রুবেলের কবরটা স্থায়ী হোক। 1 কোটি টাকা না দিলে এই লাশ 2 বছর পরে সরিয়ে নেওয়া হবে। তিনি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আবেদন জানান যেন এই ক্রিকেটারের অন্তত শেষ অস্তিত্বটুকু সারা জীবনের জন্য এখানে রাখার ব্যবস্থা করা হয়। মাননীয় প্রধানমন্ত্রী যেন রুবেলের কবরটা স্থায়ী করে দেন, আমার কিছু চাওয়া নেই, আমার আর কোনো চাওয়া নেই। সেই সাথে তিনি রুবেল হোসেনের জন্য সবার কাছে দোয়া চান। দর্শক, আপনারা কি চান রুবেল হোসেনের লাশ এখানে সারা জীবনের জন্য স্থায়ীভাবে থাকুক, তার ছেলে সন্তান পরিবার অন্তত শেষ অস্তিত্বটুকু দেখতে পাক? কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এ ধরনের খেলাধুলা বিষয়ক সকল খবর সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে রাখুন।